এখানে তোমরা একটা একটা কিউব দেখতে পাচ্ছ। এই কিউবের 12টি বাহু রয়েছে, এই 12টি বাহুতে 12টি আর মানের রোধ সংযুক্ত রয়েছে। ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে সবচেয়ে জটিল সার্কিট ধরা হয় এটাকে। তো এর তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই জটিল সার্কিটের তুল্য রোধটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে বের করা যায় আমি সেটা আজকে তোমাদের দেখাবো। আমরা প্রথমে দেখি এইখানে ইনপুট কারেন্টটা হচ্ছে এই লাইন দিয়ে, অর্থাৎ এই এ বিন্দু দিয়ে কারেন্টটি এটার ভিতরে প্রবেশ করছে এবং বিভিন্ন শাখার মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়ে এইখান দিয়ে আউটপুট কারেন্টটা বের হবে। ওকে, তো আমরা ধরে নেই এইখানের যে পোটেনশিয়াল বা বিভব যেটা সেটা হচ্ছে এ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ধরে নেই এইখানে যে জাংশনটা রয়েছে সেটা হচ্ছে বি, এই জাংশনটা হচ্ছে সি, এই জাংশনটা হচ্ছে ডি, এই জাংশনটা হচ্ছে ই, এই জাংশনটা হচ্ছে এফ এবং এই জাংশনটা হচ্ছে জি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই এ এই জাংশনের এইখানে রোধ রয়েছে আর। সুতরাং এইখান দিয়ে যখন এই লাইন বরাবর যখন কারেন্ট প্রবাহিত হয়ে বিতে আসবে তখন তার ভোল্টেজ ড্রপ হবে। তো আমরা মনে করি এই আর রোধের জন্য এখানে ভোল্টেজ ড্রপ হলো, সেই ড্রপ হওয়ার পরে এইখানে যে পোটেনশিয়াল বা বিভব সেটা হচ্ছে বি। আবার এ থেকে দেখতে পাচ্ছি আমরা এই সি এর দিকে আবার বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এইখানে একই মানের রোধ রয়েছে। যেহেতু একই মানের রোধ রয়েছে এইখানে এই আর রোধের জন্য যতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, বিভবের পতন হয়েছে, ঠিক এইখানে এই আর রোধের জন্য একই বিভব পতন হবে, ভোল্টেজ ড্রপ হবে। সুতরাং আমাদের এই বিন্দুর বিভবও হবে বি। অ্যাগেইন আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে ডি এর দিকে আর একটি তড়িৎ প্রবাহিত হবে। ওকে, এবং এইখানেও একই মানের অর্থাৎ আর মানের রোধ রয়েছে। সুতরাং এই লাইন বরাবর পোটেনশিয়াল ড্রপ বা বিভব পতন একই হবে, সুতরাং এইখানের বিভব হবে বি। সো আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুর বি বিন্দুর বিভব বি, ডি বিন্দুর বিভব বি এবং সি বিন্দুর বিভব বি। ওকে, নেক্সট আমরা দেখি এই বি বিন্দু, বি বিন্দু থেকে আবার এই বরাবর বি থেকে ই এর দিকে একটি লাইন রয়েছে, এই বরাবর বিদ্যুৎ প্রবাহিত হবে। এইখানেও দেখতে পাচ্ছি আমরা রোধ হচ্ছে আর, সুতরাং এইখানেও ভোল্টেজ ড্রপ হবে। ওকে, আমরা মনে করি ভোল্টেজ ড্রপ হয়ে এইখানে যে বিভবটা হলো সেইটা হচ্ছে ই, এই জাংশনে ভোল্টেজটা হলো সি। আবার দেখতে পাচ্ছি যে বি থেকে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমাদের, এটাকে আমরা এইচ ধরি, এই পয়েন্টে আরেকটা এই লাইন বরাবর অর্থাৎ বি থেকে এইচ এর দিকে একটা বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এইখানেও এই একই মানের রোধ রয়েছে, সুতরাং এইখানেও একই মানের ভোল্টেজ ড্রপ হবে। সুতরাং এইখানেও আমাদের মনে করি বিভব হচ্ছে সি। ওকে, তাহলে বি থেকে আমাদের ইতে যাওয়ার ফলে ই জাংশনে বিভব হচ্ছে সি, বি থেকে যখন এইচে যাচ্ছে তখনও বিভব হচ্ছে সি এইচ পয়েন্টে, এইচ জাংশনে। নেক্সট আমরা সি এর কথা চিন্তা করি, সি থেকে এখন যাবে এফ এর দিকে। তাহলে এফ এর দিকে যেহেতু আর মানে রোধ রয়েছে তাহলে এইখানেও বি থেকে যখন আর এর ভিতর দিয়ে যাবে তখন ভোল্টেজ ড্রপ হবে সি। ওকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি থেকে যখন একটা রোধকে অতিক্রম করে তখন ভোল্টেজ ড্রপ হয়ে যে ভোল্টেজটা হয়, যে বিভবটা হয় সেটা হচ্ছে সি। তাহলে এইখানেও বিভব হচ্ছে সি, এখানেও পোটেনশিয়াল হবে সি। ওকে, নেক্সট আমরা দেখি যে আমরা এইখানে রয়েছে এইচ, তাহলে এইচ থেকে একটা কারেন্ট যাবে আমাদের এই জিতে। সো এইখানে আমরা মনে করি এই আর এর আর ভোল্টেজ ড্রপের কারণে এইখানে যে বিভবটা হবে বা পোটেনশিয়াল হবে সেটা আমরা মনে করি এটা হচ্ছে এই জাংশনে পোটেনশিয়াল হচ্ছে ডি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকটা বিন্দু পাচ্ছি, বিভব পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে এ বি সি এবং ডি। এখন আমরা এই সার্কিটকে এইভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, এইখানে আমরা মনে করি এটা এ, এটা মনে করি বি, এটা মনে করি সি
এবং এটা মনে করি আমরা ডি। ওকে, এখন আসো যে এইখানে যে এ এবং বি এইখানে আর রোধ রয়েছে, আমরা এই রোধটাকে আমরা মুছে ফেলি, এটা এইখানে নিয়ে আসতেছি এ এবং বি এর মাঝে আর রোধ। ওকে, আর রোধটাকে আমরা এইখানে নিয়ে আসলাম। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে সি বরাবর আরেকটি রোধ রয়েছে আর, তাহলে এ বি এর মাঝে আরেকটি রোধ রয়েছে এ এবং বি, তাহলে এই রোধটাকে আমরা এ এবং বি এর এইখানে নিয়ে আসলাম। ওকে, সেম বিভব পার্থক্যের মধ্যে রয়েছে। আবার দেখতে পাচ্ছি এ এবং বি এর মাঝে এই রোধটি রয়েছে, তাহলে এইটাকে আমরা খুলে এখানে নিয়ে আসলাম। ওকে, এ এবং বি এর মাঝে রয়েছে। ওকে, শেষ নেক্সট দেখতে পাচ্ছি আমরা বি এবং সি এর মাঝে এই রোধটি রয়েছে, এই রোধটি আমরা মুছে নিয়ে আসতে পারি। বি এবং সি এর মাঝে এই রোধটা, বি হচ্ছে এটা এবং সি হচ্ছে এটা, এই রোধটাকে আমরা এইখানে নিয়ে আসলাম বি এবং সি এর। ওকে, এটা শেষ। আবার এইখানে দেখতে পাচ্ছি বি এবং সি এর মাঝে এই আর রোধটি রয়েছে, এইটাকে আমরা খুলে নিয়ে আসলাম এখানে বি এবং সি এর মাঝে এই রোধটা নিয়ে আসলাম আর আর। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এইখানে বি এবং সি এর মাঝে আরেকটি রোধ রয়েছে, এইটা আমরা নিয়ে আসলাম বি এবং সি এর মাঝে, এই রোধটা নিয়ে আসলাম। নেক্সট আমরা দেখি যে বি সি এই রোধটি রয়েছে। ওকে, এই রোধটি আমরা এখান থেকে নিয়ে আসলাম, বি এবং সি, খুব মজার অঙ্ক, আমাদের এখান থেকে তুলে নিয়ে এসে এখানে জাস্ট সেট করতে হবে। আবার দেখতে পাচ্ছি বি এবং সি এইখানে আরেকটি রোধ রয়েছে। ওকে, বি এবং সি এর মাঝে আরেকটি রোধ, বি এবং সি। নেক্সট আমাদের এইখানে আরেকটি রয়েছে বি এবং সি, ক্লিয়ার? এই রোধটিকে আমরা তুলে নিয়ে আসব, বি এবং সি এর মাঝে এই রোধটিকে মুছে ফেলি, আমরা এখানে বি এবং সি এর মাঝে এই রোধটি রয়েছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি সি এবং ডি এর মধ্যে একটি দুইটি তিনটি রোধ রয়েছে, আমরা প্রথমে এই রোধটা আমরা নিয়ে আসি খুলে, বি এবং সি এবং ডি এর মাঝে এটা নিয়ে আসলাম, সি এবং ডি এর মাঝে এই রোধটি রয়েছে, আমরা এইটাও তুলে নিয়ে আসলাম সি এবং ডি। ওকে, এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি সি এবং ডি এর মাঝে আরেকটি রোধ রয়েছে, এইটাও আমরা তুলে নিয়ে আসলাম। ওকে, সো আমরা এটা এইখানের যে কিউবটা ছিল সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এইভাবে সিম্পলিফাইড করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে তিনটি রোধ, ওকে, এদের তুল্য রোধ হবে আর বাই থ্রি। ওকে, আর বাই থ্রি, এইখানে আমরা দেখি এটা এ, এটা হচ্ছে বি, এখানে ছয়টি রোধ রয়েছে, আমরা যদি এদের সমান্তরালে রয়েছে তুল্য রোধ বের করি তাহলে আমরা এখানে পাব আর বাই সিক্স। ওকে, বি এবং সি এর মাঝে এই ছয়টি রয়েছে আর বাই সিক্স, আবার এইখানে রয়েছে তিনটি আর আর আর, তাহলে এইখানে সি এবং ডি এর মাঝে যে তুল্য রোধ সেটা হচ্ছে আর বাই থ্রি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এই তিনটি আবার শ্রেণীতে যুক্ত, ওকে, শ্রেণীতে যুক্ত, সুতরাং এদের তুল্য রোধ হবে আর এস, আর এস ইকুয়ালস টু আর বাই থ্রি, আর বাই সিক্স, আর বাই থ্রি। ওকে, এখন আমরা যদি এটা লসাগু করি বা এলসিএম নেই তাহলে এটা হচ্ছে সিক্স টু আর প্লাস আর প্লাস টু আর, সো ফাইনালি আমরা পাচ্ছি ফাইভ আর বাই সিক্স, সো এর তুল্য রোধটি হচ্ছে ফাইভ আর বাই সিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো।